আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা কোরবানির জন্তু জবেহ করার গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আমরা জেনে নিব। এই জবেহ করার ব্যাপারে অনেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে সেই সকল সমস্যার আমরা এক বিডিওতে সমাধান নিব ইংশে আল্লাহ তো তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ সেটি হচ্ছে প্লিজ বাই ওবোনারা যারা এই মফিদি মিডিয়ায় নতুন আপনারা এই চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আল্লাহ পাক রব্বুল্লা আলমিন আপনাদেরকে উত্তম রাজা খাইয়ের দান করুক যাযাকাল্লাহ খাইয়ের শুকরান তো আসুন আমরা মেন কথায় ফিরে আসি সেটি হচ্ছে মূলত আমাদের একটা বিষয় জানতে হবে যে কোরবানির গরু জবাই করার পশু জবাই করার নিয়ম পদ্ধতি যদি জানা থাকে যদি মাসলা মাসিও জানা থাকে তাহলে কিন্তু আপনার নিজের জন্তু নিজের গরু নিজের পশু নিজের জবাই করাটাই কিন্তু বেস্ট এটি কিন্তু হচ্ছে উত্তম কারণ আপনার কোরবানির জন্তু নিজের জন্তু নিজে জবাহ করা এটি হচ্ছে সবচাইতে উত্তম এটি কিন্তু আপনার স্পষ্ট ভাষায় কথাটা রয়েছে ফতুয়ায়ের স্বামী খন নাম্বার পঞ্চম পৃষ্ঠা নম্বর দুই শত আট সেখানে স্পষ্ট ভাষায় রয়েছে নিজের জন্তুটা নিজেই জবাহ করা উত্তম যদি সে জবাহ করার মতো সাহস না পায় অথবা নিয়ম পদ্ধতি তার জানা না থাকে তাহলে অন্যকে দ্বারা সে জবাহ করাবে এবং সে সে সম্ভব হলে সেখানে উপস্থিত থাকবে কিংবা সে অনুমতি দিয়ে দিবে কথাটা বোঝাইতে পারছি তো মনে রাখতে হবে এই বিষয়টি যদি অন্য কাউকে দ্বারা আপনি যদি জবাহ করান তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই তাকে আপনার ভিন্নভাবে তার প্রফিট ভিন্নভাবে কিন্তু তার রেখে আপনার অবশ্যই পরিশোধ করতে হবে সেটি চামড়া এবং গোস্তার মাধ্যমে পরিশোধ করলে কিন্তু কোরবানি নষ্ট হবে এই বিষয়টি মাথায় রাখবেন অবশ্যই আপনার জব করার সময় যে বিষয়টা খেয়াল করতে হবে সেটি হচ্ছে জব করার সময় অন্য লম্বা চূড়া দোয়া যদি আপনি ব্যবহার করতে নাও পারেন অবশ্যই আপনাকে এতটুকু বলতে হবে বিসমিল্লাহি আল্লাহ আকবার এটি কিন্তু মনে রাখতে হবে কি বলতে হবে দর্শক বন্ধুরা সকলে কিন্তু জানতে হবে বিসমিল্লাহি আল্লাহ আকবার এটি কিন্তু আপনাকে কম্পালসারি বলতেই হবে যদি কখনও আপনি যদি এটি বলার সময় যদি আপনি যদি ভুলে যান তাহলে তাৎক্ষণিক কিন্তু এই শব্দটা আপনি ইউজ করে নেবেন এবং যারা যারা এই কোরবানির জন্তুর ছুরি কী করেন ধরেন অনেকে ইমাম সাহেবের সাথে অথবা অন্য কেউ জবাহ করে তার সাথে আপনারা ছুরি ধরেন যারা যারা ছবি ছুরি ধরবেন প্রত্যেকেরই কিন্তু এই শব্দটা কিন্তু ইউজ করতে হবে বলতে হবে বিসমিল্লাহি আল্লাহ আকবর তা তাহলে কুরবানি কিন্তু নষ্ট হয়ে যাবে আপনার হালাল টাকা হলেও জবহ করার সময় আল্লাহর পক্ষ থেকে যে বিধান রয়েছে সেই বিধানকে অমান্য করার কারণে আপনার আবার কুরবানি কিন্তু নষ্ট হয়ে যাবে এই ব্যাপারে আমরা কি থাকবো সতর্ক থাকবো আরেকটি মেন বিষয় আপনাদেরকে আমি বলতে চাই সেটি হচ্ছে কুরবানির জন্তুর জবহ করার সময় অবশ্যই চারটি রগ আপনার কাটতে হবে সেই রগ চারটির নাম আমি বলে দিচ্ছি রগ চারটির নাম হচ্ছে এক নম্বর রগের নাম হচ্ছে হলকুম দুই নম্বর রগের নাম হচ্ছে মরি তিন নম্বর রগের নাম হচ্ছে ওয়াদজান চার নাম্বার রগের নাম হচ্ছে অজিন অর্থাৎ এই চারটি রগ হলকুম মরি ও ওজিন এই চারটি রক অবশ্যই কিন্তু কাটতে হবে যদি কোনো কারণবশতে চারটি রক যদি নাও কাটা যায় তাহলে তিনটি রক কিন্তু আপনাকে অবশ্যই কাটতে হবে এ বিষয়টা মাথায় রাখতে হবে এই তিনটি রক কেটে আপনি যদি সুন্দরভাবে যদি কোরবানি করেন অবশ্যই আপনার কিন্তু কোরবানি হয়ে যাবে এখানে আরও কয়েকটি মাস আলা আমি আপনাদেরকে বলে দিতে চাই সেটি হচ্ছে এই কোরবানির জন্তু যদি কোনো নাবালেক ছেলেও যদি জবে করে তার যদি নিয়ম পদ্ধতি যদি জানা থাকে যদি সাহস করে করতে পারে তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই এ বিষয়টি কিন্তু অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে আর একটি কথা আমি বিশেষ করে আপনাদেরকে বলে দিই সেটি হচ্ছে অনেক সময় কোরবানির মাঠে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন মহিলারা কিন্তু বেপর্দা হয়ে সেখানে কিন্তু অংশগ্রহণ করে সেখানে কিন্তু যায় আমাদের বিষয়টি মনে রাখতে হবে কোরবানি দেওয়া হচ্ছে কিন্তু ওয়াজিব কিন্তু কুরবানির মাঠে কোনো নারীরা যায় পর্দাবিহীন সেটি কিন্তু তাদের পর্দা করা কিন্তু ফরজ এই ফরজকে তারা কিন্তু কি করলো লঙ্ঘন করলো তাহলে এই ওয়াজিব পালন করতে যেয়ে সেইরা তারা ফরজকে কী করলো লঙ্ঘন করলো এই ব্যাপারে মা বোনদেরকে আমি সতর্ক করব আপনারা কুরবানির মাঠে যান আমি আপনাদেরকে নিষেধ করতেছি না অবশ্যই আপনাদেরকে পর্দা মেনটেন করে যেতে হবে কারণ কোরবানি কোনো আনুষ্ঠানিকতা নয় কোরবানি কোনো এটা কোনো অহংকার কোনো দাম্বিক এই ধরনের কোনো কিছু নয় এটি মূলত হচ্ছে এক প্রকারের ইবাদত সুতরাং এই ওয়াজিব ইবাদত করতে যেয়ে সেটা আপনি যদি পর্দার মতো ফরজ বিধানকে লঙ্ঘন করেন তাহলে কিন্তু মারাত্মক আপনার গুণাগার হতে হবে যাদের লোক নেই বা যাদের সমস্যা মহিলারাও সেখানে অংশগ্রহণ করে কাজ করতে পারবে কিন্তু পর্দার সাথে কিন্তু মা বোনেরাই সেই কাজটি অবশ্যই করতে হবে নিশ্চয় যাদের না চলে নয় তারা যাবেন আর যাদের ছেলের মানুষ রয়েছে তাদের আমি যাওয়ার সেটা তেমন একটা প্রয়োজন মনে করি না তো যদি কোনো কারণবসূতির যেতে হয় সেক্ষেত্রে অবশ্যই পর্দাকে কিন্তু অবশ্যই আপনাকে জরুরি মনে করতে হবে এই বিষয়গুলো আমরা সকলে অবশ্যই জানব তাই অবশ্যই যারা আমরা কোরবানির পশু জবাই করব। এই বিষয়টা আমরা খেয়াল রাখবো সতর্কতার সাথে সকলে আমরা এই কথা বলবো বিসমিল্লাহি আল্লাহ আকবর এবং আমরা অমকে বলি যে অমকের নামে কুরবানি তো অমকের নামে নয় এটা আমরা মনে মনে খেয়াল করবো সেটা অমকের পক্ষ থেকে কিন্তু নামে হচ্ছে মূলত একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমীর আপনি অন্য কারোর নামে যদি কোরবানি দেন সেটা তো আল্লাহর নামে হলো না সেটা কিন্তু শেরিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং অমকের পক্ষ থেকে এটা আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য একমাত্র কুরবানি হতে পারে পাক রব্বুল আলমিন এই সমস্ত মাস আলাগুলি তালা আপনাদেরকে জেনে বুঝে কাজ করার ফিকদান করুক এবং আপনাদের ইসলামিক নিত্যদিনের যে কোনো সমস্যার সম্মুখীন যদি আপনারা হন মফিদি মিডিয়ার কমেন্ট বক্সে আপনারা যদি কমেন্টস করেন পরবর্তীতে নেক্সট টাইমে আপনাদের কমেন্টস অনুযায়ী আমরা অবশ্যই অন্য কোনো ভিডিওতে আপনাদের সামনে হাজির হব ইংশা আল্লাহ আল্লাহতালা সকলকে আমল করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আ